এসি গেমস সময় কাটানোর অন্যতম মাধ্যম। একবার খেলতে বসলে সময় যে কোন দিক দিয়ে যায় তার টেরও পাওয়া যায় না। তবে সব ভিডিও গেমসই কিন্তু খেলার যোগ্য নয়, এমন সব ভয়ানক রক্তারক্তি কাণ্ডের গেমস রয়েছে যেগুলো মানুষদেরকে মারাত্মকভাবে ভয় পাইয়ে দেয়। এমন কিছু পিসি এবং ভিডিও গেমস নিয়ে জানাবো আজকের এই ভিডিওতে, যা পুরো বিশ্বে নিষিদ্ধ করা হয়েছে। স্যাট স্যাটান। এই গেমটি পিসি গেম হলেও বর্তমানে ডার্ক ওয়েবে পাওয়া যায়। তাহলে বুঝুন কতটা বাজে এবং মারাত্মক ছিল এই গেমটি। এখানে ফার্স্ট পার্সন ক্যামেরার মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। দুই দেয়ালের মাঝখান দিয়ে এগিয়ে যাওয়ার সময় আপনাকে নানান ধরনের ভয়ঙ্কর দৃশ্য দেখানো হবে। কখনো গাড়ি অ্যাক্সিডেন্টে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া লাশ দেখানো হবে, কখনো মুন্ডু ছাড়া লাশ দেখানো হবে। এগুলো দেখে এবং সহ্য করে আপনি যদি এগিয়ে যেতে পারেন, তাহলে শয়তানের কণ্ঠে আপনাকে মারাত্মক ভয়াবহ কথা শোনানো হবে। এমন মারাত্মক কন্টেন্টের জন্য একে পিসি গেমের ক্যাটাগরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। বর্তমানে ডার্ক ওয়েবে গেমটি পেলেও পেতে পারেন। নাম্বার দুই। নাম শুনেই বুঝতে পারছেন এই গেমে কোনো না কোনো ভেজাল আছে। এই গেমের 20টি এপিসোডে 100টি প্রশ্ন করা হয়। হয়তো ভাবছেন এই গেমে তাহলে সমস্যাটা কোথায়। আছে, মারাত্মক সমস্যা আছে। প্রতিটি প্রশ্ন করার পর আপনি যতবার সঠিক উত্তর দেবেন ততবার কোনো না কোনো মেয়ে আপনার সামনের স্ক্রিনে এসে বিকনি খুলে ফোলা বুক দেখাবে। আপনি যতই ভালো করবেন এই গেম আপনাকে তত বেশিবার খোলামেলা বুক দেখানো হবে। এভাবে বাজে কন্টেন্টের জন্য এই গেমটিও নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার তিন, কাস্টার রিভেঞ্জ। এবার আমরা যে গেমটি নিয়ে কথা বলতে যাচ্ছি এটি খুবই পুরনো। কে জানত 1982 সালের একটি গেম এতটা সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে বানানো হয়েছে যে শেষমেশ এটিকে নিষিদ্ধ করতে হয়েছে। এই গেমের মূল ক্যারেক্টার কাস্টারের দিকে পুরো গেম জুড়ে বিভিন্ন জিনিস ছুড়ে দেওয়া হয়। প্রত্যেকগুলোকে পাশ কাটিয়ে কাস্টারকে এগিয়ে যেতে হয়। কি পাওয়ার জন্য তাকে এগিয়ে যেতে হয় জানেন? শুনে আপনিও অবাক হয়ে যাবেন, একজন নারীর সাথে যৌন মিলন করার জন্য। এই গেমের স্টোরি লাইন এতটাই বাজে এবং লজ্জাজনক হতে পারে তা গেম না দেখলে বোঝা যাবে না। নাম্বার চার, হেট্রেড। 2015 সালে এই গেমটি রিলিজ পায়, কিন্তু 2014 সালে ট্রেলার রিলিজের পরেই এই গেমসটি অনেক বেশি নেগেটিভ রিভিউ কামাই করে নেয়। একবার চিন্তা করুন তো প্রিয় দর্শক, কোনো কারণ ছাড়াই আপনি কোনো গেমসে কেন হাজার হাজার মানুষ খুন করবেন? এই গেমের মূল মিশন হচ্ছে যত বেশি মানুষ খুন করা যায়, আর এটাই হচ্ছে এই গেমের একমাত্র উদ্দেশ্য। গেমসটিতে কোনো ধরনের গল্প নেই, কোনো কাহিনী নেই, শুধু মানুষ খুন করাই এর মূল মিশন। বর্তমানে এই গেমটিও নিষিদ্ধ রয়েছে। নাম্বার পাঁচ, পোস্টাল টু। এটি একটি অদ্ভুত গেম। এখানে মৃত্যু নিয়ে হাসি তামাশা করা হয়েছে, নারী নির্যাতন, জেন্ডার ইকুয়ালিটি, রেসিজম নিয়েও তামাশা করা হয়েছে এইখানে। 2003 সালে রিলিজ পাওয়া এই গেমটিতে আপনাকে প্রতিদিন কিছু টাস্ক দেওয়া হবে। আপনি চাইলে কাউকে ক্ষতি না করে গেমটি খেলতে পারবেন, টাস্কগুলোকে কমপ্লিট করতে পারবেন। আবার চাইলে এলাকার সবাইকে খুন করেও টাস্ক কমপ্লিট করতে পারবেন। তবে সবাইকে খুন করে টাস্ক কমপ্লিট করা সহজ বলে সবাই দ্বিতীয় পথটি অবলম্বন করে। অতিরিক্ত ভায়োলেন্সের জন্য এই গেমটি পরবর্তীতে নিষিদ্ধ করা হয়। প্রিয় দর্শক, এই প্রত্যেকটি গেমসই ব্যান হওয়ার পিছনে সত্যি যুক্তিযুক্ত কারণ রয়েছে। আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে ইনফরমেশন দেয়া, কখনোই এই গেমগুলোকে খেলার জন্য উৎসাহিত করানো। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।